জয়গুরু বিজ্ঞানের ছাত্রদের প্রতি শেষী ঠাকুরের নির্দেশ শুধু সায়েন্স বা বিজ্ঞানের বই নিয়ে যদি থাকো তাহলে কিন্তু একঘে হয়ে যাবে তাই মাঝে মাঝে আর্টস বা কলা লিটারেচার বা সাহিত্য ইত্যাদিও পড়বা তাতে সায়েন্স বা বিজ্ঞানের একটা একটা আর্টিস্টিক পিটেশান মানে কলাসম্মত ব্যাখ্যা দিতে পারবা সায়েন্স বা বিজ্ঞানটা আরও ইন্টারেস্টিং বা মনোরম লাগবে তোমার কাছে আপনি শুনছেন রিতায়নি ইউটিউব চ্যানেল আপনার চ্যানেল প্রিয় চ্যানেল এই চ্যানেলে আজকের নিবেদন তেন তক্তেন ভুঞ্জি থা লিখেছেন মৃণাল পাকিরা শুরুতেই আপনাদের অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু যারাই আজকের নিবেদন তেন তক্ত ভুঞ্জিথা লিখেছেন শ্রদ্ধেয় শ্রী মৃণাল পাখিরা দিনটা সঠিক মনে নেই দু হাজার নয় দশ সাল হবে কলেজ পড়ুয়া একটি তরুণ ঠাকুরবাড়ি এসেছে তার বাবার সঙ্গে বাবা আসেন প্রায় প্রতি মাসেই কোনো কোনোবার ছেলে সঙ্গ নেয় সেদিন ভিড় বেশি নেই সন্ধ্যা প্রার্থনার খানিক পরে বাপ বেটায় পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো ষোড়শী ভবনের আঙ্গিনায় কৃষ্ণচূড়া গাছের তলায় নিত্যদিনের দরবার বসেছে রাজ রাজেশ্বরের দরবার সেই প্রশস্ত নাটমণ্ডপ ঘন রঙের আসবাবগুলি ঘন রঙের মেঝে টকটক করছে মৃদুল আলোয় পরিবৃত্ত শান্ত শুভ্র আসনের পরে ফুটফুট করছে তার দিব্য লীলা বিগ্রহ ধীর গম্ভীর প্রসন্ন মধুর চোখের তেষ্টা মেটে না সময় ভুল হয়ে যায় সেদিনের তারিখ মনে না থাকায় ক্ষতি কিছু হয়নি এ ছবি তো চিরদিনের তারা গিয়ে বসলো পিছনের এক কোণায় ছেলেটির হাতে ধরা কখনা বই মনের মধ্যে আনচান ভাব তার জন্য প্রথমবার কিছু এনেছে সে খুশি হবেন তো অবশ্য সে ডা গেল সম্মুখে এগিয়ে গিয়ে বই হাতে সে যখন প্রণাম করছে তিনি তখন তার সে অনন্য অর্ধশায়িত ভঙ্গি থেকে উঠে বসেছেন দুই হাত কোলের উপর বাঁধা কৌতূহলী দৃষ্টি আসনের সামনে কি বই আগ্ঞে কটা উপনিষদ কথাটা শুনেই এক অনির্দেশ্য মধুর কৌতুকে তাঁর বপু খানিক দুলে উঠল আর সেই হাসি কী বা তার বর্ণনা কাঁচা মাটির পুতুলের উপর যেন ঝরঝর জলধারার মত নেমে এলো পূর্ণ দৃষ্টি মেলে চাইলেন তিনি তারপর রাঙা পায়ের পাতায় হাতের রাঙা তালুর ভর রেখে ঈষত ঝুঁকে ছন্দে ছন্দে বলে উঠলেন তেন ভুঞ্জি থা ছেলেটির মনের মধ্যে ততক্ষণে দুনিয়ার সব রকম আনন্দের অনুভূতি একসঙ্গে জট পেকে একটা ঘূর্ণাবর্তের মতো সৃষ্টি করেছে সে ভ্যাবলার মতো মাথা নেড়ে বলল আজ্ঞে তিনি হাতখানি বাড়িয়ে দিলেন বইগুলি নিলেন আর কী কী যে নিলেন সে তিনিই জানেন মন সভা ভাঙলে পরে মনমোহিনী ধামের পথ ধরা হল আনন্দবাজার তখন ওখানেই বাবা জিজ্ঞেস করলেন হ্যাঁ রে ওই কথাটা কি ছিল ছেলে বলল ওটা ঈসোপনিষদের মন্ত্র বাবা সমগ্র উপনিষদ সাহিত্যের শিরোমণি এই ঈষোপনিষদ আর এটা তার প্রণাম মন্ত্র বাবা বললেন তোর জীবনের মন্ত্র ওটা মনে রাখবি ভাববি এক যুগের ঋষির দৃষ্টবাণী আরেক যুগের ঋষির আদিষ্ট জীবনের মন্ত্র বই আর কিতা মনে তো আছেই মুখস্থও আছে বইয়ের পাতায় বহুবার পড়া কলেজের ক্লাসেও শোনা স্মৃতিতে ধারণ করা সেসব পরীক্ষার খাতায় লিখে পাশও করেছে কিন্তু ভাবা ভাবার চেষ্টা হয়েছে কি কখনো ঈশা বসমিদ সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্ত ভুঞ্জিথা মা গৃধ ধনম কত সুন্দর শোনায় মনে হয় যেন শব্দগুলোর ভেতর কোনো এক গভীর সত্য পাখোয়া পাখোয়াজের পরনের মতো গমগম করছে কিন্তু গোল বাদে যখনই সে এই মন্ত্রের অর্থ চিন্তা করতে যায় যে অনুবাদ যে ব্যাখ্যা সে বইপত্রে পড়েছে ক্লাসে শুনেছে সেগুলি যেন কেমন একটা বেতালা ঠেকে তার কাছে কতগুলো আধা দুর্বোধ্য অসংলগ্ন জোড়াতালি ধরনের কথা মনে হয় ঈশা ব্যসমং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ এই জগতের যা কিছু নশ্বর অনিত্য বস্তু সবই ঈশ্বরে অধিষ্ঠান বেশ তারপর তেন মানে অতএব তেন ভুঞ্জিধা ত্যাগের দ্বারা ভোগ করো মা গৃধ ধনম অন্য কারো ধনে লোপ করো না সদ্য উনিশ কুড়ির এক ছোকরা যার কাছে বৃহত্তর জগৎ সবে সবে তার রঙ্গিন ঝাঁপি খুলতে শুরু করেছে ত্যাগ কি আর ভোগী বা কি সে তার বোঝার বিষয় হয়তো নয় কিন্তু অনুভবের পৌরত্বের কথা ছেড়ে দিলেও নিত্যান্ত প্রায়োগিক কিছু প্রশ্নও কিন্তু থেকেই গিয়েছিল যার কোনো সদুত্তর বই তাকে দেয়নি তেন তাক তেন ভুঞ্জিতা অতএব ত্যাগের দ্বারা ভোগ করো ত্যাগের দ্বারা কেন বলা হচ্ছে ত্যাগ কি ভোগের সাধন নাকি নিমিত্ত নাকি হেতু নাকি ফল তাছাড়া সবই যদি ঈশ্বরের তাহলে অন্যের ধন হবেই বা কীভাবে আর লোভ করার প্রসঙ্গই বা আসবে থেকে। তারপর এরপর আর বেশি দূর ভাবা এগোয়নি স্মৃতির সিন্ধুকে বন্ধ হয়ে কোথাও পড়েছিল বাকি উপনিষদগুলো আর পড়া হয়নি তবে একটা বিশ্বাস ছিল তিনি দয়া করে যখন মন্ত্র শ্রবণ করিয়েছেন সময় এলে সেই মন্ত্রের মনন ও নিধিধ্যাশন ও তিনিই করিয়ে দেবেন এক দশকেরও বেশি পার হয়ে গেছে সময় এসেছে কিনা জানা নেই তবে অনেকগুলো পরম্পরিত বা পরস্পরিত ঘটনার চক্রে পড়ে সেই মন্ত্র আজ আবার সিন্দুক থেকে বেরিয়ে এসে ছেলেটির বোধের মুখে আয়না ধরেছে অতপর শুরু হয় দুই বিম্ব প্রতিবিম্বের বোধ বিনিময় একজন বলে তোর যত বাড়াবাড়ি কথা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে আছে দেখো ত্যাগের দ্বারা ভোগ নিয়ে ঠাকুরের অমত কই তিনি তো বলেছেন ও তো ঠিকই আছে তোমার জীবন ও বৃদ্ধির অন্তরায় যা তাকে তুমি ছেড়ে দাও আর ভোগে অঢেল হয়ে পরিবেশনের ভেতর দিয়ে জীবনকে সর্বতভাবে বর্ধনে উদ্দীপ্ত করে তোল অন্যজন বলে বাক্যগুলোর বিন্যাসটা একটু লক্ষ্য করে পড় চতুর চূড়ামণির চাতুরিটা ধরতে পারবি তিনি সমন্বয় পুরুষ আর এটাই তাঁর অননুকরণীয় ছন্দ বেচাল প্রশ্নের উত্তর সমর্থন দিয়ে শুরু করবেন তারপর সেটা ঘুরিয়ে নিয়ে ঠিক আসল কথায় ফিরে যাবেন প্রশ্নকর তার টেরও পাবেন না দেখো ওখানে বলেছেন ত্যাগ করা আমাদের জীবনে একটা নতুন রকমের বন্দোবস্ত বা কায়দা কসরতের কিছু নয়ক তোমার চাহিদা যেমন ত্যাগও তেমন তরো স্বাভাবিক ইত্যাদি গোটাটা পড়ো বলা হচ্ছে কিছু ভোগ করতে গেলে তার উপযুক্ত ত্যাগ লাগেই ভোগের স্বাভাবিক শর্তই ত্যাগ আর এইখানেই এই মন্ত্র নিয়ে থুরি মন্ত্রের অর্থ নিয়ে আমার সমস্যা যেটা জগতের স্বাভাবিক নিয়ম সেখানে শাস্ত্রীয় বিধিবাক্য লাগু হয় কি সুতরাং ভোগ যদি ত্যাগের দ্বারাই করতে হবে অন্য পথ যদি নাই থাকবে সেখানে আলাদা করে ত্যাগের দ্বারা ভোগ করো শাস্ত্র এরকম বিধি কেন করবেন বরং ভোগের জন্য ত্যাগ স্বীকার করো এরকম বিধি হতে পারে হম কী যেন ছিল ছোড়াটা ওই যেটা বড়মার ঘরের পাশে সজনে গাছের পেছনের দেওয়ালে দেখেছিলি ওই তো ভোগের তরেই ত্যাগ প্রয়োজন অভীষ্ট লাভ ভোগ ত্যাগের তরে ত্যাগ করে যে ত্যাগ তাহারি রোগ এই তো কথা সত্য সহজ গ্রহণযোগ্য ভোগের তরেই ত্যাগ রসগোল্লাই চাও আর অমৃতই চাও তার মূল্য তোমায় দিতেই হবে আচ্ছা এখানেও কি বিকল্প পন্থা হতে পারে মূল্য না দিয়ে মানে ত্যাগ না করে কি রসগোল্লা খাওয়া যায় না ধরো দোকানদার ময়রা যদি তোমার বন্ধু হয় আরে সেখানে তো আরও বড় ত্যাগ লাগে বিনি পয়সায় রসগোল্লা খাওয়াবে বন্ধুর মনে তেমন তেমন প্রীতি গজিয়ে তুলতে ত্যাগ কিছু কম আছে আচ্ছা যদি ময়রার থেকে রসগোল্লা চুরি করি ওরে বাবা চুরি করতে গেলে তো লজ্জা ঘৃণা ভয় সবই ত্যাগ করতে হয় ওগুলোর একটাও যদি লেশমাত্র অবশিষ্ট থাকে চুরি সফল হলেও রসগোল্লাতে তো লাগবে ভোগ হবে না কেন ওই যে বললেন অভীষ্ট লাভ ভোগ রসগোল্লাই তো অভিষ্ট এখানে পেলেই হলো অভীষ্ট বলতে কি বুঝিস সবাই যা বোঝে যা পেতে চাইছি তাই তো তাই কি একজন মিষ্টিখোর লোকের যদি ডায়াবেটিস হয় আর পকেটে পয়সা আছে বলেই সে যদি রসগোল্লা খেতে চায় তবে কি রসগোল্লাকে তার অভীষ্ট বলবি ময়রা যদি তাকে চেনে আর যদি হিতার্থী হয় সে রসগোল্লা বেচবেই না সুগার ফ্রি সন্দেশ দিতে পারে তাই তো তাহলে অভীষ্ট কি প্রাদি তৎপুরুষ সমাস স্বীকার করতে হবে অভীষ্ট মানে অভি ইষ্ট যা কিছু ইষ্টের অভিমুখগত অভীষ্ট তাই ইষ্টের সপক্ষে নয় যা অর্থাৎ তোমার জীবন বৃদ্ধির অনুকূল নয় যা তা তোমার প্রকৃত অভিষ্ট নয় প্রকৃত ভোগও নয় ও বাবা সুতরাং তুমি পয়সাওয়ালাই হও আর দক্ষ চোরই হও অর্থাৎ ত্যাগের সামর্থ্য তোমার যেমনই থাক রসগোল্লাকে যদি ইষ্টের অভিমুখে নিয়ে যেতে না পারো তাহলে কিন্তু যথার্থ ভোগ হবে না ভোগান্তি হবে অনুশ্রুতির ছড়াগুলোকে দেখায় নিরীহ সবসময় তা না কিন্তু বটেই তো এবার ময়রার জায়গায় ঈশ্বরকে বসা আর রসগোল্লার জায়গায় অমৃতকে দেখো জাগতিক পারমার্থিক সব ভোগের পেছনেই ত্যাগ আছে আসলে দেখতে গেলে ত্যাগের পেছনেও ভোগ থাকে কিন্তু অভি ইষ্ট লাভ নেই যে ত্যাগের মূলে ত্যাগের তরে ত্যাগ যেখানে সেই ত্যাগই অর্থহীন হয়ে দাঁড়ায় যথা দেখ ত্যাগ মূলত দুই ধরনের হয় এক হলো মোচন বা পরিহার যেমন গায়ে ময়লা হয়েছে স্নান করলাম ময়লার মোচন হলো এটাও ত্যাগ আর দ্বিতীয় হল দান সেটাও ত্যাগ হ্যাঁ তাহলে ত্যাগের তোরে ত্যাগ কখন হয় যেমন আমি স্নান করব কারণ সেটা সুস্থ থাকার বিধি সুস্থ থাকা কার জন্য ইষ্টের জন্য কারণ তিনি আমাকে সবসময় সুস্থ সস্ত সুন্দর করে পেতে চান কিন্তু আমি যদি সুচিবাই নিয়ে সারাদিন রাত জল ঘেঁটে ঘেঁটে হাত পায়ে হাজা ধরিয়ে দিই সেখানে ময়লা মোচনের নামে একরকম পাগলামিকে প্রশ্রয় দেওয়া হয় সেই ধোয়াধুয়ির লক্ষ্য কিন্তু ইষ্টের তৃপ্তি নয় হুম দেহের ময়লা মনের ময়লা চিত্তের ময়লা সবের ক্ষেত্রেই তাই আচ্ছা আর দান দানের অভিষ্ট হল গ্রহিতার তৃপ্তি সর্বাঙ্গীন তৃপ্তি ওই তৃপ্তি দাতার ভোগ সে দান পার্থিবই বস্তুরই হোক কিংবা বৌদ্ধিক বৌদ্ধিক দান হোক বা আধ্যাত্মিক সর্বত্রই কিন্তু দৈত্যরাজ বলির মতো হলে সেখানে দাতা দেখো আমি কত উদার এই জাতীয় আত্মশ্লাঘার মধ্যে ভোগ খুঁজবে অর্থাৎ আমি ত্যাগ করছি এটাই দাতার লক্ষ্য গ্রহিতার তৃপ্তি নয় তুই দৈত্যরাজ বলির কথা বলছিস নাকি বলি বলি করেও নিজের নামটা বলতে চাইছিস না কোনটা ধ্য বলো না ঠিক আছে হ্যাঁ সুতরাং এই দুই ক্ষেত্রেই অভীষ্ট লাভ হবে না যথার্থ ভোগও হবে না সেই জন্য ত্যাগের তরে ত্যাগ একরকম রোগ তাহলে দেখা যাচ্ছে ত্যাগ আর ভোগ দুটো অঙ্গাঙ্গি হলেও পৃথক ব্যাপার আর এ দুইয়ের মধ্যে সেতু যদি ইষ্ট না হন তবে কোনোটাই সার্থক হয় না একদম এই জন্যই কথা প্রসঙ্গে ঠাকুর বললেন জীবন বৃদ্ধির অন্তরায়গুলিকে ত্যাগ করো আর ভোগে মানে অভীষ্ট লাভে অঢের হও তিনি কিন্তু এটা বলেননি যে অন্তরায় ত্যাগের দ্বারা ভোগে অঢেল হও তাক্তেন ভুঞ্জিতা মানে বরং এটা বলা যায় যে সহ ভোগ কর এতে ব্যাকরণ ঠিকই থাকবে সহ অর্থেও তৃতীয়া বিভক্তি ছাড়া অর্থেও তৃতীয়া বিভক্তি হয় তাছাড়া এই অর্থে বাক্যটা বিধিবাক্য হিসেবেও সার্থক হতে পারে কারণ বহু মানুষ আছেন যারা জীবন বৃদ্ধির অন্তরায় ত্যাগ করে তারপর কোনো এক আমূর্ত ভগবানের ধ্যান করছেন আমার জীবন্ত ইষ্টকে পেয়েও অন্তরায় ত্যাগ করতে পারছেন না এমনও আছেন নিজেকেই দেখ না সুতরাং এই দুই শ্রেণীতে ওই সেতু অভাব আছে এখানে বিধি লাগু হতে পারে কিন্তু আবার কিন্তু হ্যাঁ কিন্তু পুরো মন্ত্রটাকে যদি ধরি তাহলে কিন্তু ব্যাপারটা আগের মতোই খাপছাড়া থেকে যায় সব কিছুই ঈশ্বরের অধিষ্ঠান অতএব ত্যাগ সহ ভোগ করো অন্যের ধনে লোভ করো না এই বাক্য তিনটির অন্ত সম্বন্ধটা কী হুম বুঝলাম এবার আমি একটু চেষ্টা করি কর দেখো তুই তো ত্যাগ সেটাকেই করতে পারিস যেটায় তোর নিজের মালিকানা আছে ঠিক কি না ঠিক আচ্ছা তুই কি জীব না ঈশ্বর জীব এখন জগতের যা কিছু তার প্রকৃত মালিকানা কার জীবের না ঈশ্বরের ঈশ্বরের তাহলে ত্যাগটা আসলে কে করছেন ওরে বাবা তাই তো হুম সব কিছুই ঈশ্বরের অধিষ্ঠান এই কথাটা প্রথমে বলার পরে তারপর যখন ত্যাগ ভোগের প্রসঙ্গ আসছে তখন বুঝতে হবে ত্যাগ আর ভোগ এই দুই ক্রিয়ার কর্তা এখানে এক নয় ত্যাগ করছেন তিনি আমাদের উদ্দেশ্যে যার যেমন ঝুলি সেই মাফিক আর ভোগ করছি আমরা জীবেরা এবার মেলাও মিলে গেছে তাহলে ঈশা বৈশ্বম স্যার্বাং যৎকিঞ্চ জগতাং জগৎ এ জগতের যা কিছু নশ্বর অনিত্য বস্তু সবই ঈশ্বরের অধিষ্ঠান তেন মানে তৎকত্রিক তক্তও যা তক্ত অর্থাৎ তোমাকে প্রদত্ত তাই দিয়ে ভুঞ্জিতা মানে ভোগ ভোগ করো মা গৃধহ কাশশ্রীদহ ধনম অন্য কারো ধনে অর্থাৎ অন্যকে তিনি যা দিয়েছেন যা তোমায় দেননি তার তুমি লোভ করো না করলেই দুঃখ পাবে জগতের সব দুঃখের মূলেই মাৎসর্য শুধু তোকে একা বছরের পর বছর গৃহবন্দি করে রাখলে মরে যেতিস যেহেতু বিশ্বজুড়ে সবাই লকডাউনে বন্দি তাই মনের অবস্থা অতটাও খারাপ হয়নি অন্যের সাথে নিজের মাপামাপি থেকেই চাওয়ার সৃষ্টি আর চাওয়াটা না পাওয়াই দুঃখ যাই হোক এখন একটা কথা বল বলো ঈশ্বর তোকে কি কি দিয়েছেন সেটা নিয়ে ভেবেছিস সবই তো দিয়েছেন যা যা পেয়েছি ভালো মন্দ সবই সবই নাকি সকলই কোনটা সব আর সকল সমার্থক হলেও পুরোপুরি একই দাঁড়া সব মানে তো সমগ্র টোটাল আর আর সকল মানে সমস্ত কলা বা অংশ একত্রে নিয়ে সম্পূর্ণ কমপ্লিট কনসিস্টিং অফ অল পার্স যেমন একটা ছোলার দানা দুটো বীজপত্র নিয়ে সম্পূর্ণ অর্থের সূক্ষ্মতফাত আছে আচ্ছা ইষ্টবিত্রি মন্ত্রী কি আছে তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি এবার বলো ভোগের কতগুলো কলা বা পাট আছে হুম সৎ আর অসৎ একদম এটাই দেখ তিনি তোকে সৎ আর অসৎ এই দুইয়ের ভোগ দিয়েছেন অস্তিত্বের পক্ষে অন্তরায় যা প্রবৃত্তি সেগুলো তাঁরই সৃষ্টি থেকে কুড়িয়েছিস আবার তিনি কিন্তু রূপে এই অন্তরায়ের বিরুদ্ধে তোর সহায় হয়ে তোর জীবনে এসে দাঁড়িয়েছেন আশ্রয় দিয়েছেন আশ্বাস দিয়েছেন অনুশাসন দিয়েছেন তুই সত্য যুগের কোনো ব্রহ্মচারী নস যে কিনা কখনো অসৎ প্রবৃত্তির পাল্লায় পড়েনি নির্বিঘ্নে শতজন্ম তপস্যা করেছে আবার তুই কলিযুগের বৃত্তি সর্বস্ব বেহুস নস যে শুধুই প্রবৃত্তির পাল্লায় পড়ে তা দিয়ে অনিষ্ট ভোগের তাসের ঘর বানিয়ে শত জন্ম নষ্ট করছে এদের দুজনেরই প্রাপ্তি কিন্তু আধা আধা তিনি তোকে সম্পূর্ণ ভোগের সুযোগ দিয়েছেন সকলই দিয়েছেন যে লোক দীক্ষার মাধ্যমে জীবনের ইষ্টকে পেয়েছে সে প্রবৃত্তি আর প্রাতিমক্ষ দুটোই ভোগ করতে সমর্থ যদি যদি সেগুলোকে সে ইষ্টের অভিমুখে নিয়ে যেতে পারে তিনি ও এটাই বলেছেন তেন তক্ত ভুঞ্জিথা ইষ্টের কাছ থেকে তুই যা যা পেয়েছিস সে সব কিছুকে সেই তাঁতেই সার্থক করে তোল অভিষ্ট লাভ কর ভোগে অঢেল হ আয়রে তাঁকে প্রণাম করি জয়গুরু জয়গুরু আজ এখানেই শেষ করলাম ছোট্ট একটি আলাপনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম জানি না কেমন লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে পরম আতুল চরণে আপনাদের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টোচ্ছল নিরোগ জীবন প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষ উত্তম